আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে তিনজন নতুন সেলারের গিগ রিভিউ করে দেখাবো, আই মিন তাদের যে নতুন গিগ এবং অ্যাকাউন্ট এটা আমি দেখব। অ্যান্ড এখানে নতুন যারা আপনারা গিগ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ হচ্ছে এই তিনটা সেলারের অ্যাকাউন্ট আমরা রিভিউ করব এবং তাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কোথায় চেঞ্জ করতে হবে, ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস সব কিছুই আমরা দেখব। অ্যান্ড আমার মনে হয় এখান থেকে আপনারা অনেক ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যে নতুন যারা আছেন, আপনারা যারা এখনও গিগ পাবলিশ করেননি, অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, তারা আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদেরকে কোনভাবে আমাদেরকে আসলে গিগগুলো পাবলিশ করতে হবে। সো আমরা আছি এখন পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে। আমরা প্রথমেই যে ভাইটির গিগটা রিভিউ করব, নূর মোহাম্মদ ভাই, ওনার গিগটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনবক্স করেছেন। সো আমরা সরাসরি এখন চলে যাচ্ছি তার প্রোফাইলে, অর্থাৎ আমি এখান থেকে তার গিগটা ক্লিক করলাম অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি। সো আমরা দুইটা কাজ করব, একটা হচ্ছে তার প্রোফাইলটা দেখব অ্যান্ড আমরা তার গিগটা দেখব। ওকে, তো এটি হচ্ছে তার মেন প্রোফাইল আমরা দেখতেই পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে তার টাইটেল উনি ব্যবহার করেছেন, হুইচ ইজ গুড। আপনারা এই ধরনের টাইটেল ব্যবহার করবেন, অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রি যে ক্যাটাগরিতে নিয়ে আপনি কাজ করবেন আপনি সেই রিলেটেড আপনি এখানে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। এবং উনি নূর আন্ডারস্কোর লিড প্রো নামটা উনি সুন্দর দিয়েছেন অ্যান্ড এটা হচ্ছে ডেসক্রিপশন। আর অবশ্যই অবশ্যই এই ডেসক্রিপশনের মধ্যে আপনারা চেষ্টা করবেন আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে কী কী নিয়ে আপনারা কাজ করেছেন, ওকে, কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করেছেন সেই বিষয়গুলো। কোন কোন ইন্ডাস্ট্রি বলতে হচ্ছে আপনারা যদি বিটুবি লিড জেনারেশন করে থাকেন তাহলে বিটুবি লিডের মধ্যে কিন্তু প্রচুর বিজনেস আছে। সো ওই বিজনেসের স্পেসিফিকভাবে যদি বলতে পারেন যে আপনি কনস্ট্রাকশন লিড জেনারেশন করেছেন, আপনি মেডিকেল লিড জেনারেশন করেছেন, তারপর আপনি টেকনোলজিস্ট যারা আছে তাদের লিড জেনারেশন করেছেন, এই বিষয়গুলো নর্মালি কিন্তু আমরা দেখি না ডেসক্রিপশনের মধ্যে, বাট আপনারা এইগুলো কিন্তু চেষ্টা করবেন কিভাবে আপনারা এটা লিখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই ডেসক্রিপশনটা কিন্তু আসলে একবারেই কিন্তু পারফেক্ট হয় না, ওকে। সো এটা নিয়ে আসলে খুব বেশি টেনশনে কারোর কারণ নেই। আপনারা ফার্স্ট অফ অল সুন্দরভাবে নিজেরা লিখবেন, অবশ্যই কপি পেস্ট করবেন না। পরবর্তীতে আপনারা অবশ্যই বিভিন্ন ভালো সেলারের ডেসক্রিপশন দেখবেন, ফলো করবেন, আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই বিষয়গুলো এখানে ইনক্লুড করবেন আপনি, ওকে। এটা একদিনে আসলে সম্ভব না। এরপরে আসছি স্কিলস। সো স্কিলসে আসার পর আমি অলওয়েজ আপনাদেরকে যেটা এনকারেজ করে থাকি, স্কিলস এখানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু ইনপুট দিস, এখানে যতগুলো সম্ভব আপনি এখানে কিন্তু অ্যাড করবেন, অর্থাৎ আপনার কাজের রিলেটেড। যেহেতু হচ্ছে এই ভাইটি হচ্ছে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চ এই রিলেটেড কাজ করবেন, দ্যাটস ওয়াই ওনার স্কিলসটা হচ্ছে কিন্তু ওই রিলেটেড। আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন ওই রিলেটেড। এখানে কিন্তু ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এই বিষয়গুলো কিন্তু নাই, যেহেতু উনি কিন্তু ওইটা কাজ করেন না। সো আমি বোঝাতে চাচ্ছি আপনারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরির মধ্যে যতগুলো স্কিলস এখানে অ্যাড করা যায়, মানে ফাইবার যতগুলো আপনাকে অ্যালাউ করবে আপনি ততগুলো এখানে অ্যাড করবেন। সার্টিফিকেশন অ্যাড করতে পারেন, তারপর হচ্ছে এখানে আপনার যে এডুকেশন যে বিষয়টা থাকে এটা কিন্তু ভাই অ্যাড করেননি, সো অবশ্যই অবশ্যই আপনি এটা অ্যাড করবেন এডুকেশন বিষয়টা, অর্থাৎ আপনি যদি অনার্স অথবা আপনি যদি এইচএসসি কমপ্লিট করেন, অনার্স কমপ্লিট করেন, অর্থাৎ যেটাই আপনার হায়েস্ট এডুকেশনটা আছে আপনি ওটা এখানে অ্যাড করে দিবেন। আর অনেকেই আপনারা কোশ্চেন করে থাকেন যে সার্টিফিকেশনের বিষয়টা হচ্ছে যে ভাই আমার কোনো সার্টিফিকেট নাই, আপনি কোথাও কোর্স করি নাই, আমি ইউটিউব দেখে দেখে আমি প্র্যাকটিস করে শিখছি, এক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আমি বলবো যে এইখানে আসলে ওই ধরনের কোনো রুলস রেগুলেশন নেই। আপনি যদি এইখানে যদি ফলস ফেক যদি সার্টিফিকেশন অ্যাড করেন, ইট ডাজেন্ট ম্যাটার টু ফাইবার। অলরাইট, সো আমরা প্রোফাইল নিয়ে কথা বললাম, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার যে গিগ সেই গিগটা আমরা এখন রিভিউ করব। সো এটি হচ্ছে তার গিগ টাইটেল, আই উইল ডু নিশ টার্গেটেড বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রিজ। এইখানে ওনার বেশ কিছু উনি কিওয়ার্ড ব্যবহার করেছেন, যেমন নিশ টার্গেটেড বিটুবি, তারপরে লিঙ্কডইন লিড জেনারেশন, তারপর হচ্ছে টার্গেটেড বিটুবি লিঙ্কডইন। সো আপনারা কিন্তু এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, অর্থাৎ আপনি যে ক্যাটাগরি কাজ করবেন সেই ক্যাটাগরি নিয়ে আপনি অবশ্যই ভালো ভালো কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। এখন এই কিওয়ার্ডের বিষয়টা যদি আসি তাহলে এইখানে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে দুইটা কিওয়ার্ড ব্যবহার করবেন, একটা হচ্ছে সবথেকে হায়েস্ট যেটা সবাই ব্যবহার করে, আর একটা হচ্ছে লোয়েস্ট যেটা হচ্ছে আপনি টার্গেট করেছেন, অর্থাৎ আপনি যে একটা কিওয়ার্ড অ্যানালাইসিস করে বের করেছেন সেই কিওয়ার্ডটা আপনি এখানে বের করবেন। সো এনিওয়ে, সো এটা হচ্ছে তার প্যাকেজেস,
100 লিডস বের করবেন $10 অ্যান্ড প্রিমিয়াম। ওকে, সো আপনারা অবশ্যই এইভাবে সুন্দরভাবে এখানে নাম দিয়েছেন, খুবই ভালো। অ্যান্ড তারপর হচ্ছে আমরা দেখব ইমেজটা। তো এইখানে আমি যেটা দেখলাম যে ইমেজের ক্ষেত্রে আপনি বাকি যে বিষয়গুলো অ্যাড করেছেন এগুলো খুব সুন্দরভাবে আপনি অ্যাড করেছেন, খুবই ভালো, আপনারা ওইভাবে সুন্দরভাবে দিতে পারেন। বাট আপনার মেন যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি। এখন এর কারণটা হচ্ছে যে আপনি মার্কেটে যখন দেখবেন লিড জেনারেশনের উপরে যারা মার্কেটে কাজ করছে, অনেক ভালো ভালো নতুন সেলার আছে, তারা কিন্তু কাজ পা, তাদের ইমেজগুলো দেখুন অ্যান্ড আপনার ইমেজটা আপনি দেখেন, এই যে ডিজাইনটা, ডিজাইনের কালার, তারপরে পুরো মানে স্ট্রাকচারটাই হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে। অলরাইট, সো এরপর আসা যাক আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ডিসক্রিপশন, অ্যান্ড প্লিজ ডোন্ট ট্রাই টু কপি পেস্ট, এটা কখনোই করবেন না, এটা সাহসও করবেন না, কারণ কপি পেস্ট করে অ্যাকাউন্ট করবেন, গিগ করবেন, অ্যাকাউন্ট গিগ আপনি অ্যাপ্রুভ করতে পারবেন না ফাইবারে। সো এই বিষয়ে অবশ্যই অবশ্যই সিরিয়াস থাকতে হবে। আর এরপর হচ্ছে আমাদের এই যে একটা ইন্ডাস্ট্রি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ হচ্ছে আমরা যেহেতু B2B লিড নিয়ে কাজ করি, সো আমাদের অবশ্যই এই ধরনের মার্কেটিং যারা আছে, তারপর রিটেল আছে, টেকনোলজি, খুবই সুন্দর তিনটা আপনি ব্যবহার করেছেন, এখানে সবার কমন, কোনো সমস্যা নাই এটা। তো এরপরে আমরা দেখব সরাসরি হচ্ছে তার FAQ সেকশনটা। তো FAQ কোশ্চেনে আছে উনি 6টা কোশ্চেন অ্যান্সার এখানে করেছেন, এখানে আরও 4টা করা যাবে, অবশ্যই করবেন। অ্যান্ড উনি সুন্দরভাবে এখানে ট্যাগসগুলো দিয়েছেন, খুবই সুন্দর, এখানে টোটাল 5টা ট্যাগস উনি ব্যবহার করেছেন। সো ওভারঅল হচ্ছে এখানে আমাদেরকে কিছু FAQ অ্যাড করতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইমেজটা চেঞ্জ করতে হবে। সো এরপর চলে যাচ্ছি আমাদের MD আলী হাসান, তার প্রোফাইলটা আমরা দেখবো, আমরা সরাসরি চলে যাচ্ছি তার প্রোফাইলে। অ্যান্ড তার প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে উনি খুবই শর্টকাটে ওনার যে আইডেন্টিটা উনি প্রকাশ করেছেন এখানে। ওকে, সো আপনারা এইভাবেও দিতে পারেন, এছাড়াও পূর্বে যে অ্যাকাউন্টটা দেখেছেন আপনারা ওইভাবেও আরও কিছু কিওয়ার্ড আপনারা অ্যাড করতে পারেন। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি তার টোটাল হচ্ছে 6, অর্থাৎ 6টা গিগস এখানে আছে, বেশ কিছু স্কিলস এখানে অ্যাড করেছে, আমি যেটা আপনাদেরকে ফার্স্ট বললাম, তো উনি এই কাজটা করেছেন, উইচ ইজ রিয়েলি গুড, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এডুকেশন অ্যান্ড অবশ্যই অবশ্যই আপনি সার্টিফিকেশনের বিষয়টা এখানে অ্যাড করবেন আপনার। তো এরপর আমরা চলে যাচ্ছি আমরা একটা গিগ দেখবো আসলে। তো আমরা একটা জিনিস ওভারভিউ যদি দেখি, যে এই যে 6টা এখানে আমরা দেখতে পাচ্ছি তার গিগ, তো এখানে এই 6টা গিগ ইমেজের মধ্যে আমি যদি বলি যে একটা, সো এইটা হতে পারে হচ্ছে এই যে PDF কনভার্সন সার্ভিসেস, এই একটা গিগ হচ্ছে মানে চোখে পড়ার মতো, বাকি যেগুলো আছে এগুলো নর্মালি নতুন সেলার সবাই এই ধরনের কাজ করে থাকে, মানে ম্যাক্সিমাম হচ্ছে এই ধরনের কাজ করে থাকে। সো আমরা যদি তার এই গিগটা রিভিউ করে দেখি আসলে তার কী অবস্থা, উনি ইয়েলো পেজ স্ক্রাপিং নিয়ে কাজ করে থাকেন। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি তার ক্যাটাগরিটা হচ্ছে ডাটা, ডাটা প্রসেসিং, ডাটা মাইনিং অ্যান্ড স্ক্রাপিং। সো এখানে ইমেজটা চেঞ্জ করতে হবে, অবশ্যই ইমেজটা চেঞ্জ করতে হবে, ইমেজটা এমনভাবে ক্রিয়েট করতে হবে যেন বায়ার যখন সার্চ করে স্ক্রল করবে তখন যেন আমার এই গিগটাতে সে যেন একবার ক্লিক করে। ওকে, তো এটার ফার্স্ট ইমপ্রেশনটাই আসবে হচ্ছে ইমেজ থেকে, মানে ইমেজটা যদি আপনার সুন্দর থাকে, ওকে, দেখতে খুব ভালো হয়, তাহলে কিন্তু বায়ার এটাতে ক্লিক করবে, অর্ডার করবে কি না করবে সেটা পরের বিষয়, আপনার এখানে রিভিউ থাকুক আর না থাকুক। ওকে, এই ধরনের অনেক প্রোফাইল কিন্তু আছে যারা একদমই মানে 2022 সালে শুরু করছে, বাট তাদের অ্যাকাউন্টে কিন্তু হিউজ পরিমাণ তারা কিন্তু রিভিউস গ্যাদার করছে। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ইমেজটা চেঞ্জ। তারপর আমরা ডেসক্রিপশনটা যদি দেখি, ডেসক্রিপশনটা হচ্ছে উনি খুবই সিম্পলভাবেই ডেসক্রিপশনটা দিয়েছে, যেহেতু ইয়েলো পেজ মানে স্পেসিফিকভাবে একটা কাজ, ইয়েলো পেজ থেকে আসলে স্ক্র্যাপিং করতে হয়, সো এর উপরে অনেক গিগস আছে মোটামুটি, তো এই ক্যাটাগরির উপরে আসলে খুব বেশি যে কাজ মার্কেটে আসে এটা কিন্তু না। এই ভিডিওর মাধ্যমে সবাইকে আমি একটা ট্রিক্স শেয়ার করতে চাই, আপনাদের যাদের এই ধরনের প্রোফাইল আছে, যারা আপনারা 4-5টা রিভিউস আছে, আপনারা চাইলে আপনাদের এই গিগটাকে ডিলিট না করে আপনারা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান তাহলে আপনি এই গিগটাকে আপনি ফুল ডাটা এন্ট্রি করতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই ধরনের প্রবলেম যাদের আছে, যারা হচ্ছে অনেক দিন হচ্ছে কাজ পাচ্ছেন না, আপনারা চাচ্ছেন গিগটা ডিলিট করতে, বাট আমি আপনাদেরকে বলবো গিগটা ডিলিট না করে গিগটা চেঞ্জ করেন, চেঞ্জ করে অন্য ক্যাটাগরি নিয়ে যান, হয়তো আপনার যে প্যারেন্ট যে ক্যাটাগরিটা আছে ডেটা, এই ডেটাটা থাকবে, এরপরে আপনি বাকি এই দুইটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড অবশ্যই অবশ্যই এই ইয়েলো পেজ স্ক্রাপিং এটা বাদ দিবেন, কারণ হচ্ছে এই নিয়ে আসলে কাজ করে মানে মার্কেটে টিকে থাকা সম্ভব না, আর সেইভাবেই আপনি তখন ডেসক্রিপশনটা করবেন। সো আমার মনে হয় এটাই সবথেকে ভালো ডিসিশন হবে, যেহেতু আপনার এই গিগটা এতে 4টা রিভিউস কিন্তু আছে, তো আপনি যখন গিগটা চেঞ্জ করবেন
নতুন করে মার্কেটিং শুরু করবেন, আমার মনে হয় যে এখান থেকে সাকসেস আসবে, এবং এটা আমার ক্ষেত্রেও আমি দেখেছি এটা। ওকে, অ্যান্ড এই প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি কোনো এফএকিউ নাই, সো অবশ্যই এফএকিউ অ্যাড করতে হবে। সো এইখানে আমরা এই প্রোফাইলটা দেখলাম, এরপরে আমরা চলে আসছি এমডি সিয়াম হোসেন। ওকে, ওনার গিগটা আমরা দেখব। সো উনি হচ্ছে লিড জেনারেশনে কাজ করবেন। আই উইল প্রোভাইড টার্গেটেড লিঙ্কডইন লিড অ্যান্ড বি টু বি লিড জেনারেশন ইনক্লুডিং ভ্যালিড ইমেল। টাইটেলটা অনেক বড়, টাইটেলটা একটু ছোট করবেন। এখানে অনেকগুলো আপনি কিওয়ার্ড অ্যাড করেছেন, হুইচ ইজ গুড। সো টাইটেলটা আসলে কেমন হবে, টাইটেলটা চেষ্টা করবেন আমাদের এই সেকেন্ড লাইনে আসার দরকার নেই। ওকে, আপনার চেষ্টা করবেন এক লাইনে দেওয়ার জন্য। ওকে, সো এরপর আসা যাক আমাদের প্যাকেজেস। প্যাকেজেসে আমরা দেখতে পাচ্ছি উনি 150 লিড দিবেন 4 ঘন্টার মধ্যে $10, হুইচ ইজ রিয়েলি কোয়াইট ইম্পসিবল। এই ধরনের কথাগুলো আপনারা লিখবেন না, কারণটা হচ্ছে এটা সম্ভব না। এটি 150 লিডস আপনি 4 ঘন্টার মধ্যে দিয়ে দিবেন, হ্যাঁ এটা আসলে সম্ভব না। কারণটা হচ্ছে যে সম্ভব যদি সেটা আপনি টুলস ব্যবহার করেন, বাট সেটাও কিন্তু রিকোয়ারমেন্টসের উপরে ডিপেন্ড করবে। বায়ার যদি বলে এবং সেই রিকোয়ারমেন্টস যদি অনুযায়ী মিলে যায়, আপনার কাছে যদি টুলস থাকে সেই টুলস দিয়ে কিন্তু এটা পসিবল। আদারওয়াইজ যদি ম্যানুয়ালি কাজ করেন এটা কিন্তু পসিবল না। তো এই ধরনের টেক্সটগুলো আসলে আপনারা লিখবেন না। এখানে যেমন 10 আওয়ার্স এর এই শো, এরপর আর কিছু নাই। সো নতুন যারা গিগ ক্রিয়েট করবেন এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করবেন এবং সুন্দরভাবে গিগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন। অ্যান্ড ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, ইমেজটা পেটিমাস ওকে। সো ইমেজটা চলবে, কোনো সমস্যা নাই। আর অবশ্যই অবশ্যই ডেসক্রিপশনটা আমি যেটা বলেছি কপি পেস্ট করবেন না, বাকি যে বিষয়গুলো থাকে এগুলো কমন, এগুলো আপনারা সেম ব্যবহার করতে পারেন, তারপর নিজেদের মধ্যে করে এগুলো চেঞ্জ করে নেবেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে ইন্ডাস্ট্রি, যেটা আমি বলেছি যে আমরা যেহেতু B2B লিড নিয়ে কাজ করি, তো লিগাল, রিয়েল এস্টেট সার্ভিসেস, এই যে ইন্ডাস্ট্রিগুলো, এখানে রিয়েল এস্টেট বাদে যে বিষয়গুলো থাকে এই ক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু আমরা কিন্তু আসলে খুব বেশি কাজ পাই না। সো আমরা মার্কেটিং রিলেটেড, তারপর হচ্ছে আমাদের যে হোলসেল, তারপর এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো থাকে আমরা সেখান থেকে কিন্তু আমাদের কাজগুলো আসে, বিভিন্ন ধরনের বায়ার আসে। সো এই ইন্ডাস্ট্রিগুলো আপনাকে একটু চিন্তাভাবনা করে দিতে হবে, এখানে ইচ্ছা মতো আপনি দিবেন বিষয়টা এমন না। অলরাইট, এরপরে আসছে আমরা এফিকিউ সেকশন। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 5টা FAQ দিয়েছেন, আরও 5টা এখানে দিবেন। সো এই ট্যাগসগুলো আপনি দিয়েছেন 5টাই, এবং 5টাই হচ্ছে খুবই শর্ট হচ্ছে ট্যাগ। সো আমরা প্রথম যে গিগটা রিভিউ করলাম নূর মোহাম্মদ ভাইয়ের, উনি যে ট্যাগসগুলো ব্যবহার করেছে 5টা, খুবই সুন্দর উনি ট্যাগস ব্যবহার করেছেন। ওর ভিতরে বড় ছোট সব কিছু আছে এবং ভালো ভালো কিওয়ার্ডগুলো আছে। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমার মনে হয় আমি 3টা প্রোফাইল আপনার সাথে শেয়ার করলাম। আই বিলিভ আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন, গিগ পাবলিশ করবেন, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এই ভিডিওতে আমি ট্রাই করেছি আপনাদের সাথে কিছু প্রবলেম তুলে ধরার জন্য, কিভাবে আপনারা ওভারকাম করতে পারবেন সেই বিষয়গুলো। আশা করি এটি আপনাদেরকে হেল্প করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।